পেট্রোনাস টুইন টাওয়ার। 2004 সালে তাইপে 101 নির্মাণের আগে কুয়ালালামপুরে অবস্থিত এই পেট্রোনাস টুইন টাওয়ারই ছিল বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। যদিও এখনও এরাই বিশ্বের সবচেয়ে লম্বা জোড়া ভবন। এই পেট্রোনাস টুইন টাওয়ারের নির্মাণ কৌশলে মালয়েশিয়ার মুসলিম সংস্কৃতির প্রতিফলন লক্ষ্য করা যায়। পেট্রোনাস টুইন টাওয়ারের 41তম ও 42তম ফ্লোর থেকে দুটি টাওয়ারের মধ্যে একটি সংযোগ সেতু রয়েছে যার নাম স্কাইব্রিজ। মালয়েশিয়ার অন্যতম সবচেয়ে দর্শনীয় স্থান মাউন্ট কিনাবালু। এটি দক্ষিণ পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপে অবস্থিত সর্বোচ্চ পর্বত, যার উচ্চতা 4095 মিটার। এটি মালয়েশিয়াও সর্বোচ্চ পর্বত। এই পর্বত ও এর আশেপাশের অনেকটা এলাকা নিয়ে সংরক্ষিত কিনাবালু পার্কটি মালয়েশিয়ার প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। মালাক্কা প্রদেশের রাজধানী মালাক্কা সিটি। ইতিহাস ও সংস্কৃতিতে খুবই সমৃদ্ধ এই স্থানটি 2008 সালে ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষিত হয়। একসময় এই ঔপনিবেশিক শহরের স্থাপত্যশৈলী, খাবার ও রাতের ফুটপাতের বাজার আকর্ষণ করে ভ্রমণ পিপাসুদের। এই ঐতিহাসিক শহর শুধুমাত্র পর্তুগিজ ও ডাচদের উপনিবেশের জন্যই পরিচিত নয়। পঞ্চদশ শতকের সুলতানি আমলের সময়কার সংস্কৃতিকে মালয় সংস্কৃতির স্বর্ণযুগ বলা হয়। মালাক্কার অন্যতম প্রধান আকর্ষণ হল সেন্ট পল চার্চ নামের দুর্গ। মালয়েশিয়ায় ভ্রমণকারীদের কাছে সবসময়ই আকর্ষণের শীর্ষে থাকে পেনাং। পাম গাছের মতো দেখতে পিনাং নামের একটি গাছ থেকে নামকরণ করা হয়েছে পেনাং শহরের। পর্যটকদের কাছে আকর্ষণীয় জর্জটাউন পড়েছে এই দ্বীপাঞ্চলে। এই জর্জটাউন যেন এক উন্মুক্ত জাদুঘর। ব্রিটিশ উপনিবেশে থাকা এই স্থানে ব্রিটিশ আমলের অসংখ্য ভবন, চার্চ ও দুর্গ রয়েছে। এছাড়া এখানে পথে পথে পথচিত্র ও দেয়ালে দেয়ালে দেয়ালচিত্র চোখে পড়ার মতো। দক্ষিণ চীন সাগরের তারেঙ্গানু উপকূলে অবস্থিত এই ছোট্ট দ্বীপমালা মালয়েশিয়ার পর্যটনের অন্যতম প্রধান আকর্ষণ। সাদা বালি, স্ফটিকের ন্যায় স্বচ্ছ অগভীর পানি বেশি জনপ্রিয় করে তুলেছে এই দ্বীপপুঞ্জকে। গ্রীষ্মমণ্ডলীয় স্বর্গ হিসেবে খ্যাত এই পারহেন্তিয়ান্স। ইকোট্যুরিজম ও বনভূমির জন্য অন্যতম সেরা জায়গা সাবাতে অবস্থিত দামুন ভ্যালি। 438 বর্গ কিলোমিটারের এই বনাঞ্চলে রয়েছে 100 প্রজাতিরও বেশি বন্যপ্রাণী ও উদ্ভিদ। দামুন ভ্যালিকে বন্যপ্রাণী ও উদ্ভিদের আবাসভূমিও বলা হয়। মালয়েশিয়ার কেদা প্রদেশের দক্ষিণ পশ্চিমে রয়েছে খুবই আকর্ষণীয় দ্বীপ যা আলোর শেতার নামে পরিচিত। এখানে মূল আকর্ষণের মধ্যে রয়েছে জহির মসজিদ, বড় ঘড়িওয়ালা ভবন, রয়্যাল হল এবং সুলতান জাদুঘর। মালয়েশিয়ার পেরাক প্রদেশের রাজধানী আইপোহ। বাগান বিলাসের শহর খ্যাত এই শহরের চারদিকে ফুল দিয়ে সাজানো এবং চুনা পাথরের পাহাড়গুলো সত্যিই আকর্ষণীয়। এই শহর জুড়ে রয়েছে উপনিবেশ আমলের ভবন, ঐতিহ্যবাহী দোকানপাট এবং অসংখ্য হিন্দু ও বৌদ্ধ মন্দির। ১৯ শতকের শেষ দিক থেকেই দ্য ক্যামেরন হাইল্যান্ডস মালয়েশিয়ার অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এই উচ্চভূমির উচ্চতা আনুমানিক 3,609 ফুট থেকে 5,906 ফুটের মধ্যে। এটি ঠান্ডা আবহাওয়া ও বিশুদ্ধ পরিবেশের জন্য প্রসিদ্ধ। এই উচ্চভূমি মালয়েশিয়ার সবচেয়ে উঁচু পাহাড়ি এলাকা। পর্যটকরা শীতল পরিবেশ ও পর্বতারোহণের জন্য এই অঞ্চলে ছুটে আসেন। পেরকের পাংকোর দ্বীপের নামটি এসেছে থাই শব্দ প্যাংকো থেকে যার অর্থ সুন্দর দ্বীপ। একসময় এটি মাছ, জেলে ও জলদস্যুদের জন্য বিখ্যাত ছিল।
কিন্তু সময়ের পরিক্রমায় এখন এটি পর্যটকদের কাছে দৃশ্যমণ্ডলীয় স্বর্গে পরিণত হয়েছে। এ দ্বীপে স্কুবা ডাইভিং ও স্নোরকেলিংয়েরও ব্যবস্থা রয়েছে। পুলাও টিউম্যান এ দ্বীপে প্রবালের প্রাচুর্য, বৃষ্টিবেষ্টিত বনাঞ্চল, স্পর্শহীন সৈকত পর্যটকদের আকৃষ্ট করে। পর্যটকরা এ দ্বীপে স্নোরকেলিং, স্কুবা ডাইভিং এবং বনে ঘোরাঘুরি করতে পছন্দ করেন। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য আর বৈচিত্র্যময় নানা সংস্কৃতি ও জীবনধারা দেখতে প্রতি বছরই বিপুল সংখ্যক পর্যটক ভ্রমণ করেন মালয়েশিয়া।